জাতি সব জাতি, আমি চারটা জাতি মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন, আমরা সবাই মিলে একসাথে থাকবো, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত করব, সেই চিন্তাভাবনা নিয়ে আমরা আগামী দিন চলব। ত্রিপুরার পর্যটন চাপ দু তিন ভাগে ভাগ করা যায়। আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে একটা হচ্ছে রিলিজিয়াসলি মানে যেমন মা ত্রিপুরেশ্বরী মন্দির আছে, আমাদের কসবেশ্বরী মন্দির আছে বা চতুর্থ দেবতার মন্দির আছে, সেইভাবে মানুষ দেখতে আসে। একটা হচ্ছে হেরিটেজের বিষয় আছে, যেখানে উজ্জয়ন্ত প্রসাদ, নির্মহল, উনকোটি সেইসব জায়গা দেখতে আসে। আপনাদের এখানে তো আমি বললামই, সেখানে বিভিন্ন যেসব যে পার্কগুলো আছে সেটা দেখার জন্য মানুষ আসে, ছবিমুড়া, নারিকেল কোন, এসব তো অদ্ভুত সেসব জায়গা যেখানে প্রাকৃতিকভাবে আমাদের ভরপুর, আমাদের ঈশ্বরই আমাদেরকে দিয়েছেন। আমি আশা করি আগামী দিন এখানে যে ব্যবস্থা এখানে রাখাছে মাননীয় প্রধানমন্ত্রীজি, যে গ্যারান্টি মাননীয় প্রধানমন্ত্রীজি মানি একটা ডেভেলপমেন্টের বিষয়, উনি মানি ডেভেলপমেন্ট, মোদি হে তো মুমকিন হ্যায়, বারবার আমরা বলছি মোদি হে তো মুমকিন হ্যায়। আমরা সব মানুষের, আমি যেখানে যাই মানুষের মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমি সবার মুখে হাসি ফোটাতে চাই, এই গ্যারান্টির কার্ড গাড়ি উনি এখানে পাঠিয়েছেন, আশা করি সেই সুফল আপনারা নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।